করলাম সইকথা। সইকথাটা কি? কথা হলো যে সইদের কথা। আসলে আমরা এই দুটো মানুষ যখন এত গপ্প করি, আড্ডা দিই, এবং আমাদের আড্ডার কোনো বাঁধন থাকে না, আড্ডার কোনো কন্টেন্ট থাকে না, কাকে নিয়ে গল্প করতে শুরু করলাম, তারপরে কার সম্পর্কে চলে গেলাম, আমাদের কোথাও কোনো বাধা নেই, কোনো মানা নেই, সেই কথা বলতে বলতে মনে হলো একদিন হঠাৎ করে যে আমাদের যে এত আড্ডা, আমাদের যে এত ভাণ্ডার, সম্ভার আড্ডার, সেটা কেন না আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আমাদের সেই আড্ডা আপনাদের সাথে শেয়ার করার একেবারে চিন্তাভাবনা থেকেই আমাদের এই সই কথার আজকে প্রথম পর্ব। এবং যে মেয়েটার সাথে আমার আজ থেকে কি কত বছর আগে হবে বলো, এক যুগ আগে, জানেন তো, একটা সংবাদপত্রে, এটা আমরা না বললে আসলে ভাত হজম হয় না, একটি সংবাদপত্রের অফিসে আমরা গিয়েছিলাম এবং আমাদের প্রায় একটি ঘন্টারও বেশি একটা বারান্দায়, বড় একটা বড় বিল্ডিংয়ের বড় বারান্দায় পাখির পটি করে রাখা একটা বেঞ্চে আমাকে প্রায় এক দেড় ঘন্টা বসিয়ে রেখেছিল। না, এক ঘন্টাটা একটু বেশি হয়ে গেল। বেশি হলো? এক ঘন্টাটা বেশি। আচ্ছা, তাহলে ওই আর কি, বেশ অনেকক্ষণ লেগেছিল, সময় বসিয়ে রেখেছিল। তারপরে যখন শুরু হলো আমাদের আর কি, ওদের সংবাদপত্রের অফিসের মানে কাজের ঘরের মধ্যে এন্ট্রি দিল, সেই যে আমাদের বকবকানি শুরু হলো, ওই যেটা আর কি বললো, এক যুগেরও বেশি সেই বকবকানি আর থামছে না, চলছে। আমাদের কাজকর্মের মধ্যে থেকে যখন আমরা গপ্পটা শুরু করলাম, আমাদের যেটা আজকে, আমরা বুঝতেই পারছেন আমরা লাইভ যাচ্ছি না, এটা আমাদের আগে রেকর্ডিং হয়েছে, সেটা আপনারা আজকে দেখছেন, এবার থেকে নিয়মিতভাবে আপনারা এটি দেখতে পাবেন অনুষ্ঠানটি, আমাদের এই আড্ডার অনুষ্ঠান। তো আজকে 12 জানুয়ারি, যেদিন থেকে আপনারা আমাদের এই আড্ডাঘরের মধ্যে ঢুকে পড়লেন, আজকের এই 12 জানুয়ারিতে আমি, আমার সঙ্গে যে আর কি আমার সই আছে, তার নাম মহুয়া, মহুয়া ব্যানার্জি। ওর প্রথম পরিচয় হলো সাংবাদিক, এবং দ্বিতীয় পরিচয় হলো ও এমন একজন মেয়ে যে ভীষণভাবে কাজের বাইরে নিজের জীবনটাকে চলার জন্য এবং অন্যের জীবনকেও তাদের পথের দিশা খুঁজে দেবার জন্য ও সারাক্ষণ ধরে যে রিসার্চগুলো করে, যে সমস্ত মহাত্মার জীবন নিয়ে, যে মানুষগুলোর জীবন নিয়ে, সেগুলো ও ভাণ্ডার উজাড় করে মানুষের সাথে শেয়ার করে। সেই জায়গা থেকে আমাদের এই আড্ডা শুরু। আজকে মহুয়া 12 জানুয়ারি, হ্যাঁ, আমাদের সই কথার একটা একটা বেশ অফিসিয়াল বা একটা ফর্মাল শেপ পেলো বলো, এতদিনের বকবকানি, আমাদের ওভার ফোন, সামনে দেখা, কফি কফি খেতে খেতে, কফির কোনো শপে, যেখানে খুশি, যখন যেখানে হয়েছে। তো আজকে 12 জানুয়ারি বলতে যার কথা প্রথম মনে আসে, তার আজকে জন্মদিন, আপনারাও জানেন। তুমি একটু তার সম্পর্কে বলো না, মানে তুমি তাকে কিভাবে দেখেছো? দেখো সাহলি, একটা জিনিস আমি জানি না তুমি জানো কি না, স্বামী বিবেকানন্দকে কে কীভাবে দেখেছে এটা তো অনেক বড় ব্যাপার, এটা নিয়ে রিসার্চ চলছে এবং অন্তহীন অনন্ত এই রিসার্চ, শেষ হবে না, যে এমন একজন মানুষকে কিভাবে দেখা যায় এবং তার এতগুলো দিক। মাত্র 39 বছর কয়েক মাসে তিনি চলে গেছেন, 4 মাস কতদিনের মধ্যে একটা, তো সেই 39 বছরে এবং তার লাইফটা মানে কর্মজীবনটা ধরো শুরু হলো তার প্রায় 25 বছরের পর থেকে, তো তার মানে হয়তো খুব বেশি হলে তিনি 15 বছর 16 বছর কাজ করতে পেরেছিলেন, হ্যাঁ, এবং প্রায় শেষ 2 বছর প্রায় কিছুই করতে পারেননি, এত অসুখে ভুগেছেন, তার 19 রকম রোগ ছিল, তো কিছুই করতে পারেনি শেষ 2 বছর। তো এইটুকু স্প্যানের মধ্যে তিনি এত জিনিস করেছেন, তো সেটা নিয়ে রিসার্চ এখনো চলছে এবং আদি অনন্তকাল চলবে। তার কারণ তিনি নিজে বলে গেছেন যে এই বিবেকানন্দ কি করলো, আরেকজন বিবেকানন্দ এলে তবে তা বুঝতে পারবে। আচ্ছা, তো ন্যাচারালি আরেকজন বিবেকানন্দ এখন অবধি আসেননি, তো বুঝে ওঠা সম্ভব নয়। তো ছোট ছোট দিক ধরে এগুলো ভালো আমার মনে হয়। আচ্ছা, বিবেকানন্দকে আমি যেটা, এখানে আরেকটা কথা বলি, আমি যেটা মাঝে মধ্যেই করে থাকি, বিশেষ করে রবিবার দিন ওকে মোটামুটি ওই রাত্রি 8:30-9:30 পর থেকে একটুখানি ওকে ফাঁকা পাওয়া যায়, ওই 10:30 নাগাদ খেতে বসে। ওর আমার জীবন কিন্তু একদম আলাদা, হ্যাঁ, মানে এত বন্ধুত্ব দেখলেও একদম লাইফস্টাইলটা আলাদা। আমি মাঝখানে একটু ইন্টারঅ্যাক্ট করি, আমার যাদের সাথে বেশি বন্ধুত্ব তাদের সাথে এরকমই হয়, মানে একদম অপোজিট আছে। তো সেই সময় ওকে আমি মাঝে মধ্যেই ফোন করে যেটা বলি, আমাকে একটু গল্প বলো না, এখন গল্প বলার মানুষজন অনেক কমে গেছে,
আর এখন গল্প শোনার মানুষজন হয়তো আমাদের কান আমাদের মন একটু কমে গেছে সেই জায়গা থেকে। বলা বাহুল্য, মহুয়ার সাথে যখন আড্ডা চলছে তখন সেখানে গল্প থাকবে না, হতে পারে না, তাহলে আমরা গল্পের সূত্র ধরেই এগোই। তুমি গল্পই বলো, একদম শুরুর এখানে গল্প। এখানে ধরো গল্প বলতে যেটা মনে পড়লো, মানে যেটা মনে হচ্ছে যে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ সিমলেন নরেন, হ্যাঁ, তো বিবেকানন্দর তার ফ্যামিলি থেকে তো ফ্যামিলি ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন, মানে যেখান থেকে তার বিবেকানন্দ শুরু। তো বিবেকানন্দর ফ্যামিলিতে কিন্তু সন্ন্যাসী প্রথম নয়, আচ্ছা, বিবেকানন্দর ফ্যামিলিতে সন্ন্যাসীর একটা ট্রেন্ড আছে, ও তার ঠাকুরদা। ও আচ্ছা, বাবা তো না, শেষ ঠাকুরদা। বিবেকানন্দর কথা বলতে গেলে আমার মনে হয় শুরুটা বিশ্বনাথ দত্ত তার বাবা থেকে নয়, বাবা থেকে নয়, শুরুটা করতে হয় ঠাকুরদা থেকে। আচ্ছা, তার নাম ছিল দুর্গাপ্রসাদ দত্ত। আচ্ছা, তো সেই দুর্গা দত্ত, তার যখন কেউ বলে 22, কেউ বলে 25, তো এই বয়সে তিনি ঘর ছেড়েছিলেন তার সন্তান জন্মাবার পর। ও তবে তার আগে তার সন্তান জন্মাবার পরে এই দুর্গা দত্ত পার্সি এবং সংস্কৃত সাহিত্যে মানে রীতিমতো মাস্টার ছিলেন, যাকে বলা যায়, মানে ভীষণ রকম। বিবেকানন্দের ফ্যামিলিতে কিন্তু পড়াশোনার রীতিটা বরাবরের বরাবরের, এবং ঠাকুরদা স্কলার ছিলেন, তো তার সময় তিনি স্কলার ছিলেন, তো তার মতো বিদ্বান খুব কম লোক ছিল। কিন্তু শ্যামা দেবী, মানে ঠাকুমা, শ্যামা সুন্দরী দেবী, বিবেকানন্দ ঠাকুমার নাম, তো শ্যামাসুন্দরী দেবী এবং তার সদ্যজাত সন্তানকে ছেড়ে দুর্গা দত্ত বেরিয়ে গেলেন নিরুদ্দেশে, কারণ বরাবরই তিনি একটু উদাসীন। তবে তার কাছে বহু লোকজন এই পার্সি এবং সংস্কৃত সাহিত্য নিয়ে কথা বলতে আসতো, এটা শুনেছি, এটা শুনেছি, এবং তিনি তার জ্ঞান নিয়ে যেত, মানে তার কাছ থেকে নিয়ে যেত, তার কাছ থেকে পড়াশুনো বুঝে নিয়ে যেত, সেগুলো ছিল। কিন্তু দুর্গা দত্ত বরাবরই খুব উদাসীন, আচ্ছা আচ্ছা, এবং সন্তান জন্মাবার পরে তার স্ত্রীর তখন আর কত বয়স, মানে তারই যদি 22-25 বছর বয়স হয়ে থাকে তো স্ত্রীর তখন সেই সময় 15-16 খুব বেশি হলে, তো তিনি ছেড়ে চলে যান। আচ্ছা, তিনি সংসার ছেড়ে চলে যান, কোথায় গেলেন কেউ জানতে পারে না, মানে সদ্যজাত ছেলে আর স্ত্রীকে। তো এইটা পড়তে পড়তে আমার কিন্তু মনে হয়েছিল যে দেখো সবকটা ঘটনাই কিরকম, মানে রিপিট হয়, বলে না হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কিরকম ভাবে রিপিট হয়। পারিবারিক অবস্থা সচ্ছল ছিল, পারিবারিক অবস্থা সচ্ছল ছিল, সেটা সচ্ছল ছিল, তো সেটাতে কোনো মানে খাওয়া পড়ার কোনো অসুবিধে হয়নি। এবং আমার নিজের যেটা মনে হয় যে তিনি নিজে এত জ্ঞানী গুণী ছিলেন, তো খাওয়া পড়া মানে যেটাকে বলে ভাসিয়ে দিয়ে, সেই ভাসিয়ে দিয়েই ব্যাপারটা করতেন। তুমি বলছো, আমি একটু একটু করে ভেসে গেলাম, কিসে বলো তো, আমার হট করে মনে পড়লো, সেই মনে আছে আমরা যখন তথাগত সিরিজ করেছিলাম, হ্যাঁ, মানে বুদ্ধদেবের পুরো জীবন নিয়ে আমরা একটা সিরিজ করেছি, ওর রিসার্চ, ওর লেখা, আমি শুধু আমার গলা দান করেছি, তো সেইটা। এবং ও সেই সিরিজে প্রচুর কবিতা লিখেছিল, ওটাও আপনারা পাবেন আস্তে আস্তে আসছে। সেইখানে যে তুমি সিনটা বললে না, আমার জাস্ট মনে হলো সেম, দেখো রাত্রিবেলা আস্তে আস্তে, হ্যাঁ, রাহুল জন্মালো, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সবাইকে না জানিয়ে কর্ণ বন্ধন বাড়ছে, হ্যাঁ, সেই কর্ণ আর একে নিয়ে হয়েছিল না, যে ঘোড়া নিয়ে গিয়েছিল, সেটা কণ্ঠকের কোন আওয়াজ হয়নি, মানে ঘোড়া ছিল কণ্ঠক, হ্যাঁ, কণ্ঠকের কোন আওয়াজ হয়নি, এটা অনেক জায়গাতে লেখা আছে, কণ্ঠক যেন শূন্য দিয়ে ভেসে গিয়েছিল, মানে যা একটা ঘোড়া চলবে তার কোনো আওয়াজ হবে না, এটা তো হতে পারে না, আর ওই রকম রাত্রির বেলা, তো আছে যে কণ্ঠক যেন শূন্য দিয়ে ভেসে গিয়েছিল, কর্ণ এমন ভাবে চালিয়েছিলেন কণ্ঠক যেন শূন্য দিয়ে ভেসে গিয়েছিল, মানে কর্ণ ও যেটা এগিয়ে দিয়ে এসেছিল, এগিয়ে দিয়ে এসেছিল সেই নদীর ধার পর্যন্ত, নদীর ধার ছিল না, যে সবকটা বলেছিল আবার আসবো, দেখো অলংকার কর্ণর হাতে দিয়ে, কর্ণর হাতে দিয়ে বলেন আবার আসবো, হ্যাঁ, এই যে ছেড়ে চলে যাওয়া সব, মনে হচ্ছে না যে এই ব্যাপারটাও তাই, ওটাতে উনি ভাবলেন যে আমার বন্ধন বাড়ছে, আমাকে তো বেরিয়ে যেতেই হবে, আমি তো এর জন্য নই, একদম একদম, এই দুর্গাপ্রসাদ বিবেকানন্দের, মানে যে বন্ধন বাড়ছে আলগা করে, আলগা করে সংসারে পাকাল মাছের মতো থাকতে হবে ভাই, আমি তো এর জন্য আসিনি, আমাকে তো এখান থেকে বেরোতে হবে, আমি যে সার্চটার জন্য, সার্চের জন্য সেটা তো এই সংসারে এরকম ভাবে থাকলে তো হবে না, সংসার একটি পুত্র দরকার ছিল, তিনি পুত্র দিয়েছেন তার স্ত্রীকে, এবং তার সার্চের জন্য বেরিয়ে গেছেন,
পরবর্তীকালে আমরা দেখব যে তার স্ত্রীও কি মানে কোন ঘরানা, সেটা পরে আমরা দেখব যে একেবারেই তিনি ভাবেননি যে আমাকে এইখানে আবার সেই লাইন জাস্ট ওই আর কি, মানে মানে ঘরে বা মানে পাশে বধু ছিল, শিশুটিও ছিল পাশে, অন্ধকারে তবু সে দেখিল কোন মুখ, হ্যাঁ বলতে কিসের জন্য ছেড়ে গেল, মানে তবু অন্ধকারে সে দেখিল কিসের টান, কি মুখ, কাকে দেখে। আচ্ছা, দুর্গাপ্রসাদ দত্ত যখন বেরিয়ে গেলেন তখন তো বিশ্বনাথ দত্ত মানে বিবেকানন্দের বাবা, বিশ্বনাথ দত্তের জন্ম, এবং বুঝতেই পারছো তার মানুষ হওয়ার পেছনে তার বাবার কোনো ভূমিকা ছিল না, সবকিছু তার মায়ের হাতে। বিশ্বনাথ দত্ত মানুষ, মা এবং আরো সংসারে যারা যারা আত্মীয় স্বজন ছিলেন। বিশ্বনাথ দত্ত কিন্তু পড়াশোনায় তুখোড়, অনেকগুলো ভাষা জানতেন। আচ্ছা, উনি তো পরবর্তীকালে হাইকোর্টের অ্যাটর্নি হয়েছিলেন, অ্যাটর্নি ছিলেন, পড়াশোনায় তুখোড়, পড়াশুনো যুক্তিবাদ মানে তার যুক্তি নিয়ে খুব কাজ করতেন, এবং লজিক ওনার কাছে লজিকটা খুব প্রাধান্য ছিল, তর্ক মানে ওনাকে তর্কে হারাতে পারতো এরকম কেউ ছিল না। এই গুণগুলো বিবেকানন্দের কিন্তু বাবার থেকে পাওয়া। এখানে একটা মজার ঘটনা বলি, এখনো বিবেকানন্দ মানে আমাদের গল্পে এখনো বিবেকানন্দ জন্ম হয়নি, কিন্তু এই যে যখন তর্কের কথাই উঠলো, তো নরেন একটু বড় হতে বাবা তার মধ্যে তার নিজের গুণগুলো ইনজেক্ট করে দিতেন, ইনজেক্ট করতে হয়নি নরেন, কিন্তু বাবা মার নির্যাসটা নিয়েই জন্মেছিল। তো নরেনেরও কিন্তু এই ধরনের এই লজিক্যাল তর্কের প্রতি ভীষণ ঝোঁক ছিল, ভীষণ ঝোঁক ছিল। এবং একটা আমরা দেখবো যে রামকৃষ্ণদেবও তাকে লড়াচ্ছে যে তুই ওর সাথে তর্ক কর। এবং এই লজিক্যাল ওয়েতে আমরা যেটা মানে তোমার বিবেকানন্দের বাবা ছোটবেলার গল্প বলতে যেটা সবাই জানে যে হুঁকো খেয়ে দেখলো, আসছি ওটা, এটাই আসছি, এই গল্পটা শেষ করি। তো বিশ্বনাথ দত্তের সাথে নরেনের লেগে যেত ফাইট, আচ্ছা বাবার সাথে ছেলের ফাইট, বাবার সাথে ছেলের ফাইট, কোনো একটা বিষয় নিয়ে, এবং উদ্দাম তর্ক, তর্ক মানে কিন্তু জাস্ট কথার কচকচি নয়, তার মধ্যে তথ্য থাকবে এবং যুক্তি থাকবে, কারণ বিশ্বনাথ দত্ত যুক্তি ছাড়া কিছু মানতেন না, নরেন দত্ত যুক্তি ছাড়া কিছু নিত না, কিছু নিতেন না, কিছু মানতেন না। ভুবনেশ্বরী দেবী, তোমার কি মনে হয় যে ভুবনেশ্বরী দেবীর শুনছে না? এটাই হচ্ছে তফাত। নরেন দত্তের মা ভুবনেশ্বরী দেবী তখন করতেন কি, মানে ছেলে যদি যুক্তিতে এগিয়ে যেত তার খুব আনন্দ, মানে ইম্পেটাস দিতে ছেলেকে যত রকম ভাবে কিছু করাই যায় ভুবনেশ্বরী দেবী সেসব করে যাচ্ছেন যাতে ছেলে ইম্পেটাস পায়। কোন মতে যদি দেখতেন যে স্বামী এগিয়ে যাচ্ছে, বাবা হারিয়ে দিতে চলেছে ছেলেকে, বিশ্বনাথ দত্ত এগিয়ে যাচ্ছেন, ভুবনেশ্বরী দেবী কি করতেন বলতো? কোনো না কোনো ভাবে অছিলা দেখিয়ে সেই তর্ক সেখানে শেষ করে, হ্যাঁ সেখানে সেটা যাতে বন্ধ হয়ে যায়, ছেলে হেরে যাবে স্বামীর কাছে এটা চলবে না, সে তর্ক যাতে সেখানে বন্ধ হয়ে যায়। কি ভালো মা, কি ভালো মা, এই এইটা করতে ভুবনেশ্বরী দেবী। এবং এটা লিখেছেন বিবেকানন্দের মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, এই তর্ক কালচারটা বাবা ছেলের মধ্যে কিরম চলতো, এবং মা কোথায় একটা রেফারি হবে তা না, মা কিন্তু পুরোপুরি ছেলের দিকে ঢলে। তো এই মানে এটা ওই প্রসঙ্গ ধরে এলো। তো দুর্গাপ্রসাদ দত্ত যখন বেরিয়ে গেলেন, তারপরে আরো বহু বছর পরে শোনা যায় প্রায় 12-13 বছর পরে উনি উত্তরের দিকে চলে গিয়েছিলেন, 12-13 বছর পরে উনি একবার ফিরেছিলেন কলকাতায়। কলকাতায় ফিরেছিলেন, কেন ফিরেছিলেন সে তার খেয়াল, তখন তাকে আবার তার এক আত্মীয় দেখতে পায়। আচ্ছা, দেখতে পায়, হ্যাঁ মানে উনি যে কলকাতায় এসেছেন সেটা তার একটা আত্মীয়র চোখে পড়ে। আচ্ছা আচ্ছা, সেই আত্মীয় তাকে মানে জোর করে পাকড়াও করে পালকির মধ্যে প্রায় কিডন্যাপ করে নিয়ে আসেন সিমলার বাড়িতে। আচ্ছা আচ্ছা, যে তাকে সিমলার বাড়িতে বন্দি করে। এবার দুর্গাপ্রসাদ দত্ত তো অসহায়, তিনি তো পালকির মধ্যে তাকে যদি কেউ বন্দি করে নিয়ে চলে আসে তিনি কি করবেন, বাড়িতে নিয়ে এসে তুললেন। কিন্তু দুর্গাপ্রসাদ দত্ত আর নরেন দত্তের মধ্যে একটা যেটা অদ্ভুত মিল সেটা হচ্ছে সাংঘাতিক জেদ। জেদে মানে এইটা ওনাদের বংশ পরম্পরা, এই জেদ দেখবি বিবেকানন্দের চোয়ালটাকে দৃঢ়, খুব কঠিন চোয়াল, মজবুত কঠিন চোয়াল। দুর্গাপ্রসাদ দত্ত করলেন কি, 3 দিন ধরে বাড়িতে তাকে ঘরে বন্দি করে রাখা হলো, মানে দরজা দিয়ে যাতে পালিয়ে যেতে না পারেন, তিনি কোনো জলস্পর্শ করলেন না বাড়িতে,
তিন দিন লোকটা খায়নি, জল খায়নি। আচ্ছা, তো তারপরে তার বাড়ির লোকজনই বললো যে এরকম করলে তো তখন তো স্ত্রী রয়েছেন তখন, কিন্তু যেহেতু সন্ন্যাসী হয়ে গেছে নিজ গৃহের কিছু গ্রহণ করবেন না। একমাত্র নিজ গৃহের ভিক্ষা, তাও নিজ গৃহের তিনি নিলেন না, ভিক্ষাও নিলেন না, জলস্পর্শও করবেন না। তো তখন বাড়ির লোকজনই বললো এভাবে থাকলে মরে যাবে। তখন স্ত্রীর কি অবস্থা ভাবো তো, মানে যে তাহলে স্ত্রীর সাথে দেখা তো দূরের কথা, জলটাই খাচ্ছে না গোটা বাড়ি। জানেন যে স্বামী এসেছেন ঘরে, বরটা এসেছে, দেখাও করতে পারছেন না, কথা বলতে শুধু বোঝাতে পারছেন না, তখন তো শিশুও রয়েছে, বাচ্চা হ্যাঁ ছেলে হয়ে গেছে, কিন্তু তার কাছে কি স্ত্রী আর কি শিশু, তিনি তো সব মায়ার বাইরে। তো তিনি জলস্পর্শ অব্দি করেননি। তখন বাড়ির যারা মানে বয়োজ্যেষ্ঠ যারা ছিল, যে এরম ভাবে থাকলে তো মরে যাবে, তো তাহলে আমরা আবার সন্ন্যাসী হত্যার দায় পড়ে যাব, ব্রহ্ম হত্যার দায় পড়ে যাব, তার চেয়ে বাবা মুক্তি দাও। দুর্গাপ্রসাদকে ছেড়ে দিল, তিনিও আপন মনে বেরিয়ে তিনি চলে গেলেন বেনারস। এইবারে অদৃষ্ট দেখো, তিনি তো গেলেন বেনারস, এবারে তিনি যে বেনারস গেছেন এটা কি করে জানা গেল জানো? কারণ তিনি কোথায় গেলেন সেটা তো আর বলে জানার কথা না, চিঠিও লিখেন। দুর্গাপ্রসাদ দত্তর বাড়ির লোকজন, মানে তার স্ত্রী, তার বোন, বাড়ির লোকজন মিলে বেনারসে গেছেন কোন একটা যোগে বিশ্বনাথ দর্শন। এইবারে হয়েছে কি, এইবারে ওই বিশ্বনাথ দর্শনে যেতে গিয়ে মন্দিরে তুমি দেখেছো ওই গলু গলি, সরু গলি, সরু গলি, এবং ওই তখন তো আরো একদম অন্ধকার অন্ধকার। হ্যাঁ, তো যেতে গিয়ে কোন একটা পাথরে বা কিছুতে একটা হোঁচট খেয়ে এই দুর্গাপ্রসাদ দত্তের বোন হোঁচট খেয়ে বোধহয় পড়ে যাচ্ছিলেন। পেছন থেকে একজন সন্ন্যাসী বলে উঠেছেন হিন্দিতে যে আরে তুমি পড়ছো কেন, কি হয়েছে, পড়ে যাচ্ছ কেন? গলার স্বর শুনে তিনি চিনতে পেরেছেন যে এটা দাদা, বলে আরে এটা দাদার গলার স্বর না? সে আবার পেছনে ধা যে তোরা আমাকে এখানেও জ্বালাতে এসেছিস, বলে তিনি উঠে আর তাকে দেখতে পেলেন না, তিনি দা। তারপরে শোনা যায় যে তিনি আর বেনারসেই আসেননি, এলি পাচ্ছে আবার এরা ধরা পড়ে। কিন্তু ওই নরেন দত্তের মানে স্বামীজি দুর্গাপ্রসাদ দত্তের তারপরে শেষকালীন কোন আর আর কিছু ট্রেস, কিছু আর কিছু ট্রেস পাওয়া যায় না। উত্তরে তাকে একবার দুবার কেউ দেখেছিল, কিন্তু আর কিছু ট্রেস নেই যে তার দেহান্ত কোথায় হলো, কিভাবে হলো। কিন্তু নরেন যখন জন্মালো, বিশ্বনাথ দত্তের ছেলে যখন জন্মালো, আমরা সেই জন্ম কথায় আসবো নিশ্চয়ই, তুমি আবার মাঝখানে কিছু একটা জুড়িবে তো আমরা আসবো, যেহেতু দুর্গাপ্রসাদের প্রসঙ্গটা শেষ করতে চাইছি। নরেন যখন জন্মালো তখন দুর্গাপ্রসাদের এক বোন জীবিত ছিলেন, মানে তিনি হলেন গিয়ে নরেন দত্তর ঠাকুরদার বোন। আরেকবার বলো রিলেশনটা কি, ঠাকুরদার বোন? নরেন যখন জন্মালো, বিশ্বনাথ দত্তের ছেলে যখন জন্মালো তখন বিশ্বনাথ দত্তের এক পিসি জীবিত, পিসি জীবিত, ওকে ওকে, মানে তিনি নরেনের ঠাকুরদার বোন হলেন। সেই ভদ্রমহিলা নরেনকে দেখে, তখন তো সদ্যজাত, নরেনকে দেখে বলেছিলেন যে তার যা আকার গড়ন সবটাই নাকি দুর্গাপ্রসাদ দত্তের মতো। আচ্ছা, তো উনি মানে এত চমকেছিলেন, বলেন যে কি দুর্গাই আবার ফিরে এলো? তো তার সবকিছু নাকি তার দাদুর মতো, যখন জন্মেছিলেন তখন তার গড়ন টড়ন সব দাদুর মতো ছিল। এবং নিয়তি দেখো, সেই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া সন্ন্যাস, সেও সেই আমি এইখানে তুমি এই যে দাদুর পুরো মানে নরেন্দ্রনাথ দত্তের ঠাকুরদার জীবনটা বলে, এখানে দুটো কথা জানো তো, আমি কিছুদিন আগে তোমার সঙ্গী সাউলি করবো বলে বেশ, তুমি তো জানো মানে বেশ কয়েকজন আর কি গেস্টদের সাথে এরকম আসলে গপ্প করতে বড় ভালোবাসি, তো গপ্পটাকে সবসময় আজকাল মনে হয় যে এখন তো প্রথমত সেই রোয়াকের আড্ডা উঠে গেছে। আমি নর্থ কলকাতায় বড় হওয়া মেয়ে, রোয়াক দেখেছি প্রচুর, রোয়াকে আড্ডা মারতে দেখেছি, সেই ব্যাপারটা উঠে গেছে। তারপরে এখন সবাই চলাফেরার পথে যখনই কারুর সাথে একটা মিট করছে, টাইম চাইছে কোনো একটা কাজের কথা নিয়ে, কোনো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে, তো সেই ক্ষেত্রে সেই জন্য আড্ডাটা উঠে গেছে, আড্ডা এখন হয় না। তো আমি সেইখানেও চেষ্টা করেছি একটু লোকের সাথে বসে মানে গপ্প করতে। তার মধ্যে জয়ন্তী রক্ষিতের কথা আপনারা জানেন, জয়ন্তীদের কাছেও যখন আমি শুনে মানে নেতাজিকে নিয়ে একটা এপিসোড কি দুটো এপিসোড করব, করতে করতে আটখানা এপিসোড হয়েছে, কারণ নেতাজি সম্পর্কে এত অজানা তথ্য জেনেছি, এত কথা জেনেছি, এত গল্প জেনেছি, মানে ওই আছে না মানে আপনাদের সেই গল্প হলেও সত্যি সত্যি ঘটনা আর কি, কিন্তু গল্পের মতো জেনেছি। এইখানে
মজা না? আমার একটা জিনিস আজকাল একটুখানি বয়সও বাড়ছে, আমারও চারপাশে আমারও হাজব্যান্ড আছে, ভাই আছে বা বাচ্চারা আছে, ভাই বোনের ভাইপোরা আছে, আমারও মনে হয় যারা এই রকম কাজ করেন, ঘর ছেড়ে চলে যান, যাদের ফেলে রেখে যান, তাদের মানসিক অবস্থাটা কি হয়? তবে এখানে আমি একটা জিনিস বলি, যে যারা যে ঘর থেকে বেরিয়ে যান, তুমি জানো আমরা একসাথেই কাজ করেছিলাম, যদি তথাগতকে ধরা হয়, যশোধর, তো যশোধরার মানসিক অবস্থা কিন্তু কি তোমার দেখে মনে হয়েছে যে যশোধরার মানসিক অবস্থা ভেঙে পড়া কি কি উল্টে? আচ্ছা, সিদ্ধার্থ বাইরে যেটা করছেন, যশোধরা ভেতরে সেটা করছেন, একই। তেমনি তুমি দেখো যে আমরা এই প্রসঙ্গে হয়তো পরে আসবো, তবু এই যে মানসিক অবস্থার কথা বললে, নরেন যখন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, ভুবনেশ্বরী দেবী মা, তুমি জানো নিশ্চয়ই যে নরেন দত্তের বাড়িতে কি সাংঘাতিক দুর্যোগ, মানে বিশ্বনাথ দত্তের অকাল মৃত্যুর পরে তার বাড়িতে, তুমি জানো যে বাড়ির মাসিক খরচা সেই সময় ১,০০০ টাকা ছিল, তার মানে সেই সময় ১,০০০ টাকা, সেটা দুম করে নেমে এলো ৩০ টাকায়। নরেন দত্ত ঘর ছাড়লেন তার মা ভুবনেশ্বরী দেবীর মতো এত যন্ত্রণা আর কোনো মা সহ্য করেছেন বলে আমার মনে হয় না, মানে সমস্ত দিক থেকে যন্ত্রণা। অথচ জানো ভুবনেশ্বরী দেবী কিন্তু কোনোদিন তার উপার্জনক্ষম বড় ছেলে নরেনকে কোনোদিন বলেনি ফিরে আসতে, এবং শুধু তাই নয়, ভুবনেশ্বরী দেবী রীতিমতো গর্ব করে বলতেন আমার ছেলে ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে। এটা তার কাছে গর্বের জিনিস। তো আমরা বোধহয় ওই মানসিকতাটা বুঝতে পারবো, মানে আসলে মানে মহুয়া বলতে চাইলো বা আমাকে এটাই ও আপ্রাণ বোঝানোর চেষ্টা করলো, যে যারা বেরিয়ে যান, যাদের ছেড়ে যান, সেই আধারগুলো ওইভাবেই তৈরি, তাদের সাথে তাল মেলানোর জন্য। আমরা থাকবো আমাদের সই কথা নিয়ে, আরও অনেকগুলো গল্প চলতে থাকবে, কটা গল্প চলবে, কটা পর্ব আমি কিছু জানি না, ও জানে বলে আমার মনে হয় না, আমরা অ্যাকচুয়ালি জানি না। আমাদের গল্প আপনাদের সাথে থাকবো, শেয়ার করে নেব, আপনারা থাকুন আমাদের সঙ্গে প্যাস্টেল এন্টারটেনমেন্টে, দেখতে থাকুন আমাদের প্রত্যেকটি আড্ডার পর্ব। আবার দেখা হবে।